টপিকে আমি আপনাদের দেখাচ্ছি কবুতরে কিভাবে মিক্সিং দানা করবে। তো চলুন কবুতরে কিভাবে মিক্সিং দানা করতে সেটা শেখাবো। তো ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখুন কবুতরে এবার মিক্সিং আমি কিভাবে দানা করছি সেটা আমাদের দেখা। সো বন্ধুরা দেখুন এবার কিভাবে মিক্সিং দানা করছি কবুতরের জন্য। এই দেখুন খাওয়ার জন্য সব কি চলে যায়, আগে মিক্সিং দানাটা করি তারপরে। সো বন্ধুরা দেখুন প্রথমে আমি এক কাপ মতো চাল নিয়ে নিয়েছি, ওকে। সো এক কাপ চাল নিয়ে নেবে আর এক কাপ ভাই গম নিয়ে নেবেন, অ্যান্ড ওর সাথে ভাই ধান দিয়ে দেবে, ধান এই ধান দেখুন ভাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার চলুন এটাকে মিক্স করে আপনাদের দেখাচ্ছি সামনে। এই দেখুন বন্ধুরা এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। এ দেখুন ভাই দেখতে পাচ্ছেন কী সুন্দর করে মিক্স করে দিচ্ছি, আর পায়রাগুলো দেখুন খায়গুলো কী করছে, খালি লাফালাফি করছে। এই দেখুন সো এই দানাগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এ দেখুন ভালো করেই পুরো মিক্স করে দিয়েছি। এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর চাল দিয়ে দিয়েছি এক কাপ মতো, আর ভাই চাল আর এর সাথে গম আর এর সাথে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে। তো এদের আমি খেতে দিয়ে দিই, আয় 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 আয়। ওই দেখুন বন্ধুরা কী সুন্দর চলে গেছে কবুতর। সো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন এখন কী সুন্দর করে এটা মিশছে, আমি একটা কী সুন্দর মানে দেখতে পাচ্ছেন জিনিসটা কী সুন্দর করে দিয়েছি। এর সাথে চাল দিয়ে দিয়েছি এক কাপ মতো, আমরা দেখে নিয়েছেন এক কাপ চাল, এক কাপ মতো গম দিয়ে দিয়েছি, আর এর সাথে এক কাপ ধান, ওকে। সো এই ধানটা দেওয়ার জন্যে এই শীতকালে কবুতর যখন আমরা হাইড়ে যাবে তাহলে ফিরে পাওয়ার চান্স আছে। এই দেখুন এবার চলুন ওদের খেতে দিয়ে দিই। সো বন্ধুরা এই দেখুন আমার হাতে ধান আছে আর এর সাথে গম আর চাল, আয় 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 আয়। এই দেখুন বন্ধুরা কী সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর করে কবুতরগুলো আমার দানা পানিগুলো করে নিচ্ছে। এইরকম করলে আপনার কবুতর একটা লাভ আছে, সেটা হচ্ছে আমরা কবুতর যখন রেখে আমরা কোথাও অন্য জায়গায় যান, সো আপনার কবুতর ভাই এসে দেখেন আর নেই ভাই, ওই কবুতরটা হাইড়ে গেছে, সো এটা আর হারাবে না। এই জিনিসটা করে খাওয়ান কবুতর আপনার হারাবে। সো বন্ধুরা চলুন এখন খাবারটা তুলে নেওয়া যাক। এই দেখুন এর মধ্যে আমি খাবার একটু পুড়ে নিচ্ছি অ্যান্ড পুড়ে কবুতরগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে। সো বন্ধুরা দেখুন আমার হাতে দানা আছে আর এবার খাই দিই, আয় 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 আয়। এই দেখুন মনীষ খাওয়ার স্টাইল দেখুন, চেক করুন কী সুন্দর লাগছে কবুতরগুলোকে। এই দেখুন বন্ধুরা খাওয়াটা কী সুন্দর লাগছে এদের, দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে। এই দেখুন ভাই খাচ্ছে কী সুন্দর, অ্যান্ড এইটা খাওয়ালে আপনার অনেক কবুতরের লাভ আছে, আমার কবুতর ঝিমে থাকবে না। সেই শীতকালে এই জিনিসটা খাওয়ান করে হেভি, খুব কম খরচে এইটা করতে পারে। সো বন্ধুরা দেখুন খাবারটা খাওয়ার পরে কবুতরগুলো আমার মস্তিতে চলে এসেছে। এই দেখুন ভাই মস্তি করছে, ওকে। এই কবুতরটা আমার মস্তি করতো না আগে, আমরা যা পুরাতন ভিডিও দেখেছেন তা বুঝেছি। এই দেখুন সবাই মস্তি করছে, ওকে। সো খুবই ভালো লাগছে, এই মস্তি করলে কবুতর আপনার খুব সুস্থ থাকে। সো দেখুন সব কবুতর আমার এখন মস্তি করছে, এই দেখুন খাচ্ছে মস্তি করছে, এই গাছে চলে যাচ্ছে। সো বন্ধুরা দেখুন একটা পায়রা ভাই গাছের উপরে উঠে বসে পড়েছে, সো ওকে নাবাতে হবে খাবার দেখকে, নাহলে নাববে না, এখন সারা রাত বসে থাকবে ওখানে আর নাববে। সো বন্ধুরা এই পায়রাটা দেখতে পাচ্ছেন চোখও এসে গেছে, চোখ নয় সরি এর দুম এসে গেছে। এই দেখুন এর দুম, ঠিক আছে, ছোটো ছিল এখন ভাই বড় হয়ে গেছে এর দুমটা। এ দেখুন ভাই দুম আর এইদিকে দুম, ওকে। কী সুন্দর লাগছে দেখুন, এর দুমটা ভাই ছিল না, এর দুমটা আমি উবড়ে দিয়েছিলাম। এ দেখুন ভাই কী সুন্দর এখন দুম এসে গেছে, 14 কলিকা দেখুন, ওকে। তো একে আমি ছেড়ে দিচ্ছি এখন, ওই দেখুন ভাই উড়তে। সো বন্ধুরা চলুন কবুতরগুলোকে দানা পানি খাইয়ে দিচ্ছি। সো দানা পানি খাওয়ার আগে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই দেখুন খাবার, আয় 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 আয়। এই দেখুন ভাই, আহ 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 আহ। এই দেখুন ভাই খাওয়ার স্পিডটা চেক করুন। এই দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে, এই দেখুন এখানে খেয়ে দিয়ে দিচ্ছি, আয়। এই দেখুন ভাই খাচ্ছে, এবার খাওয়ার স্পিডটা দেখুন আর কী সুন্দর। এ দেখুন দানা পানি সব মিশে দিয়েছি, এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে কবুতরগুলো। এই দেখুন ভাই ওখানে খাচ্ছে এখানে খাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর লাগছে। এই দেখুন এই ভাই, এই দেখুন বন্ধুরা চাল ফাল সব খেয়ে নিচ্ছে। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, চলুন।